চট্টগ্রাম ও খুলনায় বিএনপির মানববন্ধন কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে অন্তত 10 জন। আটক করা হয়েছে 25 জনকে। মানববন্ধনে অংশ নিতে দুপুর ৩টায় চট্টগ্রামে জামাল খান এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। এ সময় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ তাদের সরিয়ে দিতে যায়। এরপরই বাধে সংঘর্ষ। এক পর্যায়ে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে, এতে পণ্ড হয়ে যায় কর্মসূচি। পরে পুলিশ অন্তত ৩৫ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। অন্যদিকে খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জে সাবেক সাংগঠনিক সম্পাদক সহ আহত হয়েছে 10 জন। বেলা 11টায় নগরীর দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয় 4টি মোটরসাইকেল। মানববন্ধনের অনুমতি না থাকায় নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। কোনো এক জায়গা থেকে হয়তো বা তারা কয়েকটা ইট মারছে পুলিশের প্রতি। আমাদের একজনের এডিসি সাহেবের গায়ে সেটা লেগেছে। বাই দিস টাইম আমরা বলেছি, তারা অলরেডি রাস্তা ছেড়ে দিয়ে চলে গিয়েছে। মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক যিনি বক্তব্য রাখা অবস্থায় ছিলেন, তার চোখের দিকে বাড়ি দেওয়া হয়েছে এবং চোখ দিয়ে, বাম চোখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। আমাদের জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রির বাম হাত ভেঙে গেছে পুলিশের লাঠির আঘাতে। যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই আক্রান্ত হয়েছে পুলিশ দ্বারা। খুলনায় অসহায়দের শীতের কাপড় দিলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সকালে জেলার শেখ আবুনাসির স্টেডিয়ামে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়। এ সময় প্রায় ৬,০০০ পরিবারকে শীতের কাপড় দেয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশন যশোর ও খুলনা অঞ্চল পরিদর্শনকালে এই শীতবস্ত্র বিতরণ করেন সেনাপ্রধান। বলেন, সেনাবাহিনী জনগণের বাহিনী, একই সাথে জাতিসংঘে সুনাম কুড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের সেনাবাহিনী। আমরা চেষ্টা করছি সবসময় জনগণের জন্য কিছু করার। বাংলাদেশ সেনাবাহিনী ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসেবে বিশ্বের 1 নম্বর। জাতিসংঘে এটা কিন্তু অত্যন্ত সুনামের ব্যাপার।